আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন তো? আমি কালকের চাইতে আজকে বেশি ভালো, কারণ ঝগড়া করবো হেরা বিভত বললাম আমরা, এরপরেও শান্তি যদি আপনারা শান্তি থাকেন তো। যাক, এখানে আমাকে এখানে বিচারক মণ্ডলী রাখা হয়েছে, আমি কিন্তু বিচারক মণ্ডলী না, আমি কিন্তু ফুলাফান, আমি হইলাম মানে ফিশনের কাতারে আছি। তবে যাক, আজকে যে দুইজন শিল্পী, এখানে কেউ কারো আপন না, আর সবাই আপন, আবার প্রতিদ্বন্দ্বী শিল্পী শিল্পীদেরকে কোনো সময় আপন ভাবা যায় না, কারণ এরা যে কোন হাইন্দে কোন গাইড উঠায় দেয় এটা বলা যায় না। তবে যাক, এই আমার ওস্তাদজি বাউল কিতাব আলী সাহেব, এর মধ্যে আপনাদের অথবা বাংলার রত্ন দুইজন বাবু শ্রী সুনীল কর্মকার, ওনাদের পক্ষ থেকে দুইটা পালা নির্ধারণ করে দেওয়া হলো। একটা হইল চারটি কার, অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নিয়াকার। একজন শুরু করবে অন্ধকার থেকে, আরেকজন শুরু করবে আদম সৃষ্টি থেকে, এখন দুইটা পালা দুইজনকে দেওয়া হলো, এখন কে কোনটা গাবে, কার জন্য কোনটা সহজ, এটা তারা দুইজনে বাইছে নেক। কিতাব আলী ভাই অসুস্থ মানুষ, উনি আমারও আমারও বয়স অনেক বড়, আমি কইছি ভাই একটু আসেন, আমি একটু বিপদে পড়ছি, গতকালকে এরা ভোলাবান মানুষ, এটা ঝগড়া লাগিয়া পড়ছে যেহেতু, আর এটা এনে মিলাইয়া দিই, এটা আমার বাড়ি, এনে করছে মিলাইছে, এটা বাইরে গিয়ে করলে তো হিতে বিপরীত হইতে পারত। যাই হোক, বেরিয়েছে সব যাত্রাওয়ালায়, বাউল গানটা যেন নষ্ট না হয়, এরাই আমাদের উত্তরসরি, ওরাই গাবে জালালউদ্দিন খাঁর গান, সাধকদের গান, এদের দ্বারাই রক্ষা হবে। আমি তো আনোয়ার রে বড়, জাসমিন ছোট, এই কথা তো বলতে পারি না, হাত তো দুইটাই আমার, যে ডাই কাটি ভরে ভঙ্গু হন লাগবে, কথা ঠিক আছে তো? আমি আর কিছু বলতে চাই না, একটা উপদেশ রইল, পড়াশোনার কোনো বিকল্প নাই, বাউল গান করলে পড়াশোনা। দুইজন শিল্পী যখন দুইটা স্টাফে গান করে, সাউন্ড সিস্টেমগুলো কিন্তু ডাবল করে নিয়ে আসতে হয়, কারণ আনোয়ার ভাই গাচ্ছে একটা স্কেলে, আবার আমরা করছি আরেকটা স্কেলে, যার জন্য ব্যালেন্সটা একটু সময় লাগে, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা। কি বোঝা গেল? আগুনটা মোটামুটি জ্বলছে, এটার মধ্যে একটু পানি ছিটার দরকার নাকি? ভূগোলটা বাড়বে, আগুন জ্বলছে, এমন পানি ছিটা একটু বেশি করে লাগবো যাতে একটু ঠান্ডা হয়, কারণ বেশি ধাপ করে জ্বললে তো মঞ্চ সহ আপনারা যারা আছেন সবাই সহ পুরা সার হয়ে গেছে, তো একটু পানি ছিটার ব্যবস্থা করি। কি প্রসঙ্গ আসলো? একটি গান শুনলাম, উনাকে যেই চারটা বিষয়ের উপরে কথা বলতে বলা হয়েছে সেই চারটা বিষয়ের উপরে একটি গান করলো। কি সমস্যা? এই বিষয়ের উপরে উনি গান করলেন, গান করে আমার কাছে কয়েকটা বিষয় নতুন করে রাখলেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয়। কি বিষয়? আমাকে বলা হয়েছিল, মাটি যখন আনতে গেল তখন মাটির বয়স কত ছিল? কি বিষয়টা তো এরকম? আমি বলেছিলাম
মাটির কোনো বয়স নির্ণয় করা হয় নাই, যদি হয়ে থাকে কোন দলিলে আছে তুমি আমাকে দলিলটা দিবা। আমি আবারও পুনরায় দাঁড়িয়ে বলছি, আমাদের মাননীয় বিচারক মণ্ডলীরা বসা আছে, ওনারা কিন্তু যায় নাই। আমি আবারও বলছি, পুনরায় বলছি, মাটির বয়স ছিল জিরো কোঠায়, মাটির কোনো বয়স নির্ণয় করা হয় নাই। আমি আবারও পুনরায় বললাম, মাটির কোনো বয়স নির্ণয় করা হয় নাই। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত আপনারা কি কেউ বলতে পারবেন পৃথিবীর বয়স কত? একটু জবাব করতে হবে। আপনারা কেউ বলতে পারবেন পৃথিবীর বয়স কত? আজ অবধি পৃথিবীর বয়স কেউ নির্ণয় করতে পারে নাই। হ্যাঁ, তবে একটা সংজ্ঞা মাত্র মানুষ পেয়েছে। আমি সেই জন্যই বলেছি, পৃথিবীর কোনো বয়স নির্ণয় করা হয় নাই, পৃথিবীর বয়স এখন পর্যন্ত জিরো কোঠায় আছে। তবে আনুমানিকভাবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এক একজনের এক একটা মতান্তর বা মত প্রকাশ করা। কেউ বলে 70,000, কেউ বলে 60,000, এরকম সংখ্যা মাত্র এক একজনের এক একটা মন্তব্য পাওয়া যায়। উল্লেখযোগ্য কোনো দলিল আমি এখন পর্যন্ত পাই নাই। আমি দলিল পাই নাই মানে দিলাম না, বাকিটা বিচার করবে আমার বিচারক মণ্ডলী এবং আপনারা যারা আছেন তারা। এই গেল একটা বিষয়। আরেকটি বিষয় নিয়ে কথা বললো কয়জেসমিন, তুমি যে গান করছো, আমি কিন্তু এই কথা বলি নাই। আচ্ছা, আজকে যে মানুষগুলা আছেন, কালকেও তো এই মানুষগুলা ছিলেন, ছিলেন না? এই বিষয়টা নিয়ে যখন দ্বন্দ্ব হইল তখন অনেকে কিন্তু চেষ্টা করছে এই সমাধানটা করে দেওয়ার জন্য, লাস্ট পর্যন্ত এইটা কিন্তু সমাধান হয় নাই। সে বলেছে কি যে আমার সঙ্গীতের কসম দিয়ে বললাম আমি এই গানটা কালকে করব, বলা হয়েছিল কি না? আনোয়ার ভাই, তোমার অহংকারের কারণেই কিন্তু আজকের এই দ্বন্দ্ব এবং আজকের এই গান, এটা তোমার মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আজকের যে বাউল গানটা, এটা শুধুমাত্র তোমার অহংকারের কারণেই এই বাউল গানটা এইখানে হয়েছে, না হইলে এটা হইতো না। এখন আসেন দ্বিতীয় প্রসঙ্গে। তুমি বলেছ যে গেটার ময়মনসিংহের মধ্যে এক ঘন্টা গান করার মতো কোন শিল্পীটা যে গাইব, এটা আর কেউ না জানুক, আমি আনোয়ার ভালো করে জানি। কি বিষয়টা এরকম ছিল না? ছিল না? যদি না থাইকা থাকে ইউটিউবার যারা আছে, আমি তাদেরকে বলবো গতকালকের কথা যদি কেউ রেকর্ড করে থাকেন সেই রেকর্ডটা আমাকে বাজায় শোনাইতে হবে, কারো না কারো কাছে তো অবশ্যই রেকর্ডিং আছে, আছে না? সেই রেকর্ডিংটা আমাকে বাজাইয়া শোনাইতে হবে যে আপনার কথার উক্তিটা কেমন ছিল। আপনার কথার মধ্যে আমি স্পষ্টভাবে পেয়েছি আপনি অহংকারের দম্বিকে একদম ফেটে গেছেন বাঙ্গির মতো, আমি এটা আপনার কথার মধ্যে পাইছি। গেল দুইটা বিষয়। যদি কালকের রেকর্ড কেউ করে থাকেন অবশ্যই রেকর্ডটা মঞ্চে জমা দিবেন, আমাদের বিচার মণ্ডলীদের কাছে জমা দিবেন, তারা অবশ্যই সেটা শুনে সত্য না মিথ্যা যাচাই করে তারা বিচার করবে। গেল দুইটা বিষয়। এইবার আসি তার জবাবের প্রসঙ্গে। আমি কি প্রশ্ন করেছিলাম? অন্ধকার, দ্বন্দ্বকার, কুয়াকার, নিরাকার, এই চারটা কারের ছাড়াও আল্লাহ পাক আরো 6টা কার গোপন রেখেছে, সেই 6টা কার কি কি? জবাবে কি আসলো? কথার জবাব দিতে গিয়ে আমি আবারও অন্ধকারের প্রসঙ্গটা এইখানে পাইছি। আমার কথাগুলো রেকর্ড করেন, বাকি মঞ্চের যে রেকর্ডগুলো আছে সেগুলোও কিন্তু রাখবেন। আমি কিন্তু তার প্রশ্নের উত্তরে যেই 4টা প্রকাশ হয়েছে সেই 4টা জিনিসের মধ্যেই তার জবাব আমি আবারও পেয়েছি, কাজেই এই জবাবটা আমি মানতে পারলাম না, আমি জবাবটা নিলাম না, জবাবটা আমার পুনরায় আবার চাই। এই 6টা কার, এই 6টা কার কি কি, আমার জবাব পুনরায় আবার চাই। 6টা কার কি কি উল্লেখযোগ্য করতে হবে, বাকি যে 4টা কার আছে এই 4টা বাদ দিয়া যে 6টা আছে ওই 6টা আমাকে বুঝাই দিতে হবে।
এই গেল একটা বিষয়। আমি কিন্তু ছয় টাকার পাই নাই, আপনারা পাইছেন? পাইছেন? জবাব করেন, আপনারা কি ছয় টাকার পাইছেন? আচ্ছা, পান নাই, আমিও পাইছি না। আমি যেটা পাইছি অন্ধকার, দ্বন্দ্বকার, খোয়াকার, নিরাকার, এই চার টাকার পাইছি। চার কারের মধ্যে আরো দুইটা যুক্ত হয়েছে, যেটাকে বলা হয় ডিম্বুকার, হুহুংকার, এটিও পাইছি। কিন্তু ছয়টা একত্রিত করে পাই নাই, যেই চারটা প্রকাশ হয়েছে ওই চারটার মধ্যেই দুইটা পেয়েছি, এই দুইটা আমি মানতে পারলাম না। আপনি পুনরায় জবাবটা আবার দিবেন। মাননীয় বিচারপতি যারা আছে তাদের কাছেও আমার সবিনয় অনুরোধ, আমি এই জবাব পাই নাই, বাকিটা আপনারা বিবেচনা করবেন। গেল এই বিষয়। এইবার আসি, আমারে বলছে কয় আমি প্রশ্ন করেছিলাম, মাটি গর্ভবতী ছিল, মাটির বুক থেকে গাছপালা জন্ম নিছে, এটা তার বিশ্বাস হয় নাই। এখন কি কইলে বিশ্বাস হইতো, এটা তো একটু চিন্তার বিষয়। মাটির বুকে যখন মানুষ সৃষ্টি হয় নাই তখন কি ছিল? গাছপালাই তো ছিল, এছাড়া তো আর কিছু ছিল না। তাইলে আমি সহজ ভাষায় সহজ করে জবাব দিলাম, তুমি নিলা না কি জন্য ভাই? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা একটু বিবেচনা করে দেখবেন, যখন পৃথিবীতে মানুষই সৃষ্টি হয় নাই, মানুষের কোনো গমন তৈর হয় নাই, মানুষের কোনো বসবাস তৈর হয় নাই, সেই সময় তো গাছপালাই ছিল, নাকি এর বাহিরে আরো কিছু ছিল? আমি বিষয়টা এইখানেই রাখলাম, মানে আমার জবাবে, আমার জ্ঞানের ধারায় যতটুকু সম্ভব আমি যুক্তি তর্ক হিসাব করে যেটুকু পাইলাম যে তখন মাটির বুকের মধ্যে গাছপালাগুলাই গর্ভে ছিল, সেইটাকেই ভাবুক তার ভাষায় মাটিকে গর্ভবতী বলে আখ্যায়িত করেছে। এই পর্যন্তই রাখলাম। এইবার আমার কাছে নতুন করে কয়েকটা জিজ্ঞাসা আসছে। কি জিজ্ঞাসা? তার প্রশ্ন, আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করেছে তখন একজন খলিফা স্বরূপ তাকে সৃষ্টি করা হয়েছে। তার জিজ্ঞাসা, আদম আলাইহিসসালামকে কার খলিফা হিসাবে সৃষ্টি করেছে? এই তো একটা জিজ্ঞাসা। আরেকটি জিজ্ঞাসা কি, আমি গান করেছিলাম, এক ফুটা দিয়ে মানুষ বানাইয়া গড়েছো দুনিয়ার কুল, এ বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছেন ফুল। এখন তার জিজ্ঞাসা, এক ফুটা দিয়া কুরআন ছাপাইল, আরেক ফুটা দিয়া মানুষ বানাইল, আরেকটা ফুটা দিয়া কি করলো? এই তো জিজ্ঞাসা। কি গো, আপনাদের কি খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ যত লাগতেছে না একটু আওয়াজ দিয়েন, ভাল লাগে আর কি। এইবার একটা ফুটা দিয়া কি বানাইলো, এইটা তার জিজ্ঞাসা। জবাবটা কি গানের আগে দিব না গানটা করে দিব? কোনটা বলে না, গানটা করে দিব? আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা গান করি তারপর গানের পরে জবাবটা দিতেছি। আনোয়ার ভাই, অনেকগুলা কথা বলেছো, বাউলদের কিন্তু একটা জাতিগত অভ্যাস আছে, এটা কি জানেন? বর্তমানে একটা ইউটিউবে কিন্তু ভাইরাল গান বাড়িয়েছে, কি জানেন? ওই যে টুকুর টাকুর সদাই বেচা কয় টাকা কামাই, গানের কথার ভিতরে পাইলাম, কি ও কলাদা রুটি নামান গলাদা কইছে না? তেহন আনোয়ার ভাইয়ের যে পরিস্থিতি, রুটি গলাদা নামান লাগবো কলা ছাড়া। যাই হোক, কারণ আমি বাচ্চা মানুষ এত বেশি কথা বলি না, আগে গানটা করি তারপর যে কথাগুলি আমার কাছে আসে তার পুঙ্খানুভাবে আমি জবাব করব। ধন্যবাদ। একটু কমায় রাখেন, আমি আমার প্রজন্মকে নিয়ে নিই। তুমি ভাঙ
Bye.
জাগায় সারালো কেমনে বোঝাবো সখী গো সে যে কত ভালো আমি যারে ভালো বাসি তোরা বলি ভালো কেমনে বোঝাবো সখী গো সে যে কত ভালো আমি কেমনে বোঝাবো সখী গো সে যে কত ভালো আমি যারে ভালো তোরা বলিস কালো কেমনে বোঝাবো সখী গো সে যে কত ভালো আমি কেমনে বোঝাবো সখী গো সে যে কত ভালো Thank you.
প্রথম তপল চোখ আর মধুর হাসি তোলা জাগায় প্রাণে, আজও তারে দেখি আমি গোপন সঙ্গোপনে, টপল চোখ আর মধুর হাসি তোলা জাগায় প্রাণে, আজও তারে দেখি আমি গোপন সঙ্গোপনে, ও সে আমার সেদিন হতে আপন জায়গায়
সবাই হলো পর কেন বন্ধু পথে মাঝে সেদিন হতে আপন যারা সবাই হলো প্রাণ বন্ধু পথে মাঝে আমি বাঁধলাম বাসর ঘর এখন
হইব খেজে কত খেজে কত ভালো এক ঘন্টা গাওয়ার কথা দরকার হ্যাঁ হ্যাঁ এখন না আমরা আমরা কেলে গাইছি আমি আমার বাড়ি তাইব আপনি আমার না করতে পারবেন এইটা বাড়ি এইটা বাড়ি আর যারা এনে গান করছে না না এই মুহূর্তে আমি তো মঞ্চ শুরু হয়েছে তুই বসা হয়নি এটা হ্যাঁ কে কে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা ও অনেক বিচার করবাম না আমি সমস্যা নাই এটার বড় যে বিষয়টা হলো পালা গানটা কেমন হওয়া উচিত আমরা তো গায়া গোয়া সুলটুল কিছু গেছে ওগাহন আর এটি গায়ে আই গেছে এটা ইউটিউবে আর কি করবো তারপরে না তাই আমরা দুইজন শিল্পীর গতকালকে যে একটা বিষয় নিয়ে এনে তর্ক হয়েছে তর্কটা আমি যা শুনছি এখানে আইসাও সেটাই শুনলাম গতকালকে যা শুনছিলাম সেই তর্কটা হলো জাসমিন জুসে ভরে বইলা ফেলছে জালাউদ্দিন খা বিশ্বকবি এইটাই তো কাজিয়ার সূত্র আচ্ছা এখানে জালাউদ্দিন খার আমার পৃথিবী ব্যাপী একটা পরিচয় ঘটছে এটা একমাত্র কারণ জালাউদ্দিন খা এই কথাটা আপনারা অনেকেই হয়তো জানেন না আপনাদের মন মানসিকতা একটু অন্যদিকে ঘুরে গেছে আমি জানি এখন বাউল গানের দিকে মন মানসিকতা আমাদের অঞ্চলে অনেকটাই ঘুরে গেছে আমাদের আমি আমার মনে হয় উস্তাদ ইসরাইল মিয়া ওনার কাছে আমি গান শিখছি ওনার কাছে আমার হাতে করি আমার মনে হয় জালাউদ্দিন খা যদি জন্ম না নিত জালাউদ্দিন খা কয়টা গান না লিখতো আমি বর্তমান যে পর্যায়ে আছি এই পর্যায়টায় আমি যাইতে পারতাম না এইটা জালাউদ্দিন খার অবদান সে আমার মাথায় রাখার বস্তু আমার সন্তানকে সর্বোচ্চ ভালোবাসি কিন্তু তার আমি রাষ্ট্রপতি বলতে পারবো সবার সন্তানদের সবাই ভালোবাসে কি মা বাবা এ ভালোবাসে না এই জন্য কি তারে রাষ্ট্রপতি বলা যাবে তাইলে আমার সন্তান আমার কাছে প্রিয় জালালউদ্দিন খাঁ সাধক কোন সাধক বাংলা আমাদের যে কালচার আমাদের যে খ্রিস্টি আমাদের যে সংস্কৃতি এই সংস্কৃতির যে অংশ একটি অংশ আছে বাউল এই বাউলদের কর্ণধার ছিল জালাউদ্দিন খাঁ বাউল একটা দর্শন এটার কর্ণধার ছিল জালাউদ্দিন খাঁ তার উত্তরসূরি আমরা কিন্তু জালাউদ্দিন খাঁ তো নোবেল পায় নাই নোবেল পাইছে কি লেখা রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখা নোবেল পাইছেন উনি পৃথিবী বরণ্য মানুষ জালাউদ্দিন খাঁ আমার হৃদয়ের মানুষ কিন্তু বিশ্বকবি না এটা যদি জুসে ভরে বলে থাকো জালাউদ্দিন খাঁ তোমাদের শ্রদ্ধার মানুষ বলতে পারো কিন্তু সেটা ইতিহাসসম্মত না এটা ইতিহাস স্বীকার করে না এইটা রাগের মাথায় ভুল জাসমিনও ইচ্ছা করে ভুলটা করছে না করছে রাগ করে আর আনোয়ারের সাথে মাঝে মাঝেই তার একটু একটু লাগে আচ্ছা এখন ঘটনা হইল আজকের যে পালা গান শুনলাম পালা গানটা যে শুনলাম এতক্ষণ এখানে দুইজনেই জবাব জিজ্ঞাসা করছে আপনাদের এটা ওয়াদা করলাম চেয়ারম্যান সাহেব যদি বাঁচা থাকে চেয়ারম্যান সাহেব যদি বেঁচে থাকে অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা যদি করে একটা পালা গান
আমি নিজে গাইয়া আপনাদের শোনাবো। ভালা গান কেমনে গায় এইটা আমি আপনাদের শোনাবো। এরা এরা উঠতি বয়সের মানুষ দুইটাই, আমরা এদের নিয়ে সমালোচনা করা এদের মনটা ভেঙে দিলে এদের গানটা থেমে যায়, এটা যেন না হয়। আমাদের দেশে কিন্তু শিল্পীর বড় অভাব, বাউল গানও বেরিয়েছে সব যাত্রাওয়ালায়, বাউল গানটা যেন নষ্ট না হয়। এরাই আমাদের উত্তরস্বরী, ওরাই গাবে জালালউদ্দিন খার গান, সাধকদের গান, এদের দ্বারাই রক্ষা হবে। আমি তো আনোয়ার রে বড়, জাসমিন ছোট, এই কথা তো বলতে পারি না, হাত তো দুইটাই আমার, জেডাই কাটি ভরে ভঙ্গু হন লাগবে, কথা ঠিক আছে তো? আমি আর কিছু বলতে চাই না, একটা উপদেশ রইল, পড়াশোনার কোনো বিকল্প নাই, বাউল গান করলে পড়াশোনা করতে হবে। অন্ধকার যুগের বাউল গান এখন আর চলবে না, এই যে অন্ধকার লই আদম সৃষ্টি লয়ে গান করছে, মল এক হারাম জাদাই অথেন্টিক কোনো দলিল দিতে পারবে না, সহি কোনো কিতাব তোমরা যেভাবে আলোচনা করছো এই সমস্ত আলোচনাকে সমর্থন করে না। এইটা আরেকদিন ঐবুত হইলাম, আরেকদিন হবে, এটা এখানে রাখলাম। আর তোমরা যেটা করবা চর্চাটা করো, কইরা একটু কথাবার্তার ধরন পাল্টাও, অনেকেই দেখি রাগিয়া সাদর উপরে উঠো চায়, এইটা এটা এটা করা যাবে না, এটা করা যাবে না। এটা মঞ্চ, মঞ্চে আনন্দ করে গান করতে হবে, ভালো কথা কইবা, জ্ঞান দিবা, তোমাদের এক সময় জ্ঞানী বইলে সাব্যস্ত করবে মানুষ, এইটাই আমাদের চাওয়া। আর কোনো বক্তব্য নাই। কিতাব আলী ভাই অসুস্থ মানুষ, উনি আমারও আমারও বয়স অনেক বড়, আমি কইছি ভাই একটু আসেন, আমি একটু বিপদে ভরছি, গতকাল কেরা ভোলাবান মানুষ, এটা ঝগড়া লাগিয়ে ভরছে যেহেতু, আর এটা এনে মিলাইয়া দিই, এটা আমার বাড়ি, এনে করছে মিলাইছে, এটা বাইরে গিয়ে করলে তো হিতে বিপরীত হইতে পারতো। যাই হোক, এটা এখানে শেষ করা, আমি এরপরে এদের কাছ থেকে বিচ্ছেদ গান শুনব। তোমরা কথাবার্তা মন চাইলে কইও, আপত্তি নাই, কিন্তু বিচ্ছেদ গান শুনব। আনোয়ারও গাবে, জাসমিন গাবে, নয়ন আসছে, নয়ন এক দুইটা গান আমাদের শোনাবে। আমি শুধু এই ঝগড়াটার লেগে আমার একটা ছেলে বিছানায় শোয়া প্রায় আজকে 15 দিন, গত পরশু দিন তারে অপারেশন করাইয়া বাসায় আনছি, আজকে ফলাইয়া বাসাতে বেরিয়ে আইসি। আপনি জানেন বাইরেছি আমার বাইয়ের সামনে কারোছি, তুমি কই যাও এ ছেলেটারে থইয়া, বলি গান শুনবার দেয় আমারে, কই তুমি মানুষ হইবা কবে, আত্মীয় স্বজন মাথা ছেড়ে দিছে এ ছেলেটার জন্য, আর তুমি এখন গানে দৌড়াও, তোমার শরীর অত রং কেমনে হয়, কইছি কথা কইস না, এটা যে আমারে দিছে রক্ষার দায়িত্ব তারই, আমি বই থাকলে এটা রক্ষা হইব, আমি গান শুনতে যাবো, আমার বাবা দিও না, এই যে চলে আইছি, এই যে দুইটা এন কাজিয়া করে আরো কি করে না করে, বিচারটা যদি আরো শক্ত হয়, আচ্ছা এটা আমার বাড়ির বই করে লাই, এটা শেষ করবার আইছি, চেয়ারম্যান সাহেবের লইয়া, কিতাব আলী ভাইরে লইয়া, কিতাব আলী ভাইয়ের কাছে আমার অনুরোধ, দুইটা কথা কইয়া এই দুইটার মিলাই দিলাই, আমরা এরপরে গান শুনবো, এক 5 মিনিট সময় আমাদের দেন, আমরা এরপরে গান শুনবো। ধন্যবাদ, ক্ষমা করবেন, ক্ষমা করবেন সবাই। অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার প্রথম উস্তাদ শাহেদ মিয়া, দ্বিতীয় উস্তাদ কারি আব্দুল বারেক, দাদা উস্তাদ বাউল সম্রাট ইদ্রিস মিয়া, গান শুনতে আসলাম, সুনীল কল দিলে
হের সাথে অনেক কিছু বললাম, হের কাছে হুসকে গেলাম। পরে আর একজনের নামটা আমার স্মরণ নাই, এখানে আওয়াল ভাই কল দেয় এমন এক কথা বলল, আমি কইছি ভাই আর কোন লাগতো না, আমার যদি সরম লজ্জা তাক খেতে হয় তাহলে আপনার অসমান। যা হোক, আমার এটা 67 বছর গানের বয়স, আমি এখন প্রায় 15 যাবৎ এটার থেকে বিরত। নতুন যুবক ভাই যারা আছেন তারা আমাকে চিনবে না, এইখানে মুরব্বী যারা আছেন তারা আমাকে চিনবে। সেনের বাজার আপনাদের পাশে, তখন জিয়ুর রহমান সামরিক প্রেসিডেন্ট, সেনের বাজারে একটা গান গাইছিলাম, দরিজঙ্গের রহম মকগুল আর আমি, আমরা দুইজন মিশা কথা কইয়া তারিখ দিছে আগের দিন, গান হইব সোমবারে, তারিখ দিছে রোববারে। আসলাম, আপনার এই রেন্ডিতরা আইসা, একজন আমার জিজ্ঞাইতেছে ভাই কই যাইন, আমি কই যাই মানে আপনার অন্য গান আসকে, কই না সেনের বাজারের গান তো কালকে, তাহলে আমার মিস কথা কই আনলো, যা বাড়িতে আমরা গান রাতে যাইতাম না। পরে অনেকেই বললো ভাই আয়া যেহেতু পড়ছ, এখন প্রায় ঘন্টা নিবেই আছে, এ কষ্ট বস্ত করে রাতটা কাটাইল হয় না, মানে এটার উদ্দেশ্য হলো ওসি সাহেব পারমিশন দিনের রাত্রে কোনো গান হবে না, এই কারণে আগের দিন আনা। সকাল 8 থেকে গান শুরু হইল, রাতের 6:30 সময় গান বাংছে, তাও এই গানটা 3:30 সময় ওসি সাহেব নিজে আয়া, ওসি সাহেব খুব রাগান্বিত হইয়াছে যে গানটা হামলা দেওয়া হরে বাঙ্গা দিব, কিন্তু লোকের অবস্থা দেখিয়ে হামলা দেওয়ার মতো আর সাহসটা পায় নাই। পরে উনি নিজে স্টেজে উঠে বলল যে আপনারা যে কাজটা করছেন দিনের পারমিশন দেওয়া, এখন রাতের 3:30 বাজে, আমার কাছে যদি জিজ্ঞাসা করে আমি এটার জবাব দিতে পারবো না, আমার সাহায্য না থাকতো হারে, যা হোক গান ভালো লাগছে বিদায়, আপনারা এখন পর্যন্ত আছেন তে দুইজনে দুইটা জীবনে গান গায়া লাও, গান শেষ হয়ে যাও, আপনারা সুফে সাপে যাবেন গিয়া। গান কেন্দ হইল, আরেকটা গান গাইছিল আপনারা কেন্দা, শহরের ভিতরে একটা ফিল্ডের মধ্যে গানটা হয়েছেন, আবেদ আলী সব আছেন, মকগুল আমি আর আলী হোসেন সব 60 গায়ক একটা স্টেজে। গানের আগেতে কিছু কথাবার্তা হয়, এই কথাবার্তা আর দুইটা করে গান গাইছে হোক জনে, আল্লাহ আল্লাহ হকুর করে ডাক দিছে গান শেষ। যা হোক, এখানে গান শুনলাম খুব ভালো লাগলো, যদি না এটা তাহলে তো কথাগুলি শিখতে পারলাম হয় না, আই সুবিধা শিখলাম, কারণ এখানে আমি ভুল ধরি না, এটা তোমাদের কথা। হবিলকে প্রথম পাঠানো হইল, দুইটা লাইন দুইজনকে দিল, আনোয়ার বাটিয়া না দিলে প্রশ্ন করত না। আচ্ছা, তারে কি দেওয়া হইল, অন্ধকার ধন্ধকার কুয়াকার নিয়াকার, এই সাইরকারের ভিতরে অন্ধকার থেকে আনোয়ারে জিজ্ঞাসা করবো, ইয়াসমিনরে
কথাটা ঠিক কিনা? হ্যাঁ, আর হে জিজ্ঞাস করব আদম সৃষ্টি প্রথমে বোল্ডা করছে আনোয়ার, হের যেটা দেওয়া হয়েছে এইটা নাজি গায়া, ইয়া সিন্ডার যেটা দেওয়া এইটা হেজি গেছে, তাহলে ভুল হইল না? তাহলে প্রথম গানের সংখ্যা দুজন হইল জিরো, মানে নাম্বার দিতে পারলাম না। যা হোক, ভালো লাগছে তোমাদের উস্তাদ ভালো সুনীল, ভালো একজন একজন উস্তাদ তোমরা দুজনের, তোমরা দুজনের কিন্তু দুজনের কাছে কিন্তু সুনীলে বাইর বেড়ছে, এটাই বলার রহম জানি। কারণ সুনীলের যে জানাশোনা আজগা, এর এক কানি কোনাও তোমরা দুইজনের মাধ্যমে কারো কাছে হইলাম না। তাহলে কি বোঝা গেল? অরিজিনাল যে দলিল, অরিজিনাল যে কথাগুলি তোমাদেরকে দেয় নাই, মানে যারা যারা দিলে মানি আলছে মানানি যায়, এর অতিরিক্ত যারা ডাকিতা। তো যা হোক, গান শুনলাম খুব ভালো লাগলো, আর আপনাদের শ্রোতামণ্ডলী যারা আছেন, যে নিরবতারা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। কাজে কথার না বাড়িয়ে এখন নয়ন শেখ দুইটা গান গাইব, এরপরে হবিল গাইব দুইটা, ঠিক আছে? এরপরে তারা দুইজনে গাইলে গান শেষ। এর তো নিমাংসায়, এর তো এইটা তো নিমাংসা হইল, দুইজনের নাম্বার হইল জিরো, আর নিমাংসা কোনটা বাহির হইল? আর গান লয়া চ্যালেঞ্জ করা, মানে তোমরা তোমরা দুইজন গায়ক, আস্তে আস্তে দুইজন গায়কের ভিতরে যদি প্রেম না থাকে তাহলে এখানে গান হবে না, দুইজনের ভিতরে প্রেম থাকলে এখানে গান হবে, শ্রোতারা শুনতে ভালো লাগবে। এখন যাই কিছু করছো তোমরা দুইজনে, একদিনের গান দুই দিন গাইলা, কাজে এটা যাতে ভবিষ্যতে আর না হয়, না তুমি তো এদিকে সকলকে ধন্যবাদ। হ্যালো, যাই হোক, এক উস্তাদের দুইজন ছাত্র ছাত্রী, নাম্বারও যা পাইছি আমরা সন্তুষ্ট, সব বুঝছি। আসসালামু আলাইকুম। এখন গান করবেন আমার ছোট ভাই নয়ন, এরপর গান করবে হবি। এটার মধ্যে ভুল ধরছে বাবা, জাসমিনের ভুল হয়েছে, ঠিক আছে? গানটা শুন না, কিন্তু কথা কখন লাগবো, নাম্বার ওয়ান, নাম্বার টু, কিতাব আলী কাকু কইছে যে একজন রেজে হানাইত ইসলাম আছে যেভাবে হোক দুইজনের এই জিরো, নাকি আলাপ শেষ না? আলাপ তো শেষ, অস্তে, সে আমার ছোট বোন, অস্তে, সে আমার ছোট বোন, তারে আমি আদর করি। এইখানে প্রথম দ্বিতীয় কিন্তু দেওয়া হয়ে গেছে, কারে দিছে কারে না দিছে এটা সুনীল বাবু ভালো জানে, প্রথম দ্বিতীয় যে কারে দিছে এটা সুনীল বাবু উইটার দিয়ে দিছে, কিন্তু বুঝ আর ভুল হইলে তো অসুবিধা, বুঝ আর ভুল হইলে অসুবিধা,
যাকে দোষী সাব্যস্ত করছে উস্তাদ আমাকে দোষী সাব্যস্ত করে নাই, করলে জেসমিনকে করছে। যদি এটার কারণে কোনো ভুল করে থাকে, এটার কারণে কোনো ভুল হয়ে থাকে, আমি আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, কারণ মহিলা মানুষ সমস্ত কিছু বুঝে না। আর আমার উস্তাদের ক্ষমতা আছে, তার লাত মাইরে মঞ্চেতে ফালাইয়া দেওয়া, আমারেও ফালাইয়া দেওয়ার ক্ষমতা আছে। ওইটা যদি আমার ওয়াইফ কিছু বলে থাকে, ওই ভুলটার বিচার আমার উস্তাদ তাকে করে নেবেন নীরব মতে, যেহেতু মহিলা মানুষ। যেহেতু ধন্যবাদ, আপনারা গান করেন, ধন্যবাদ।